হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস ইলেভেন জটিল রাশির 2 নম্বর পার্টেতে অতি সংক্ষিপ্ত অঙ্কের থেকে নাও তোমাদের 6 নম্বর থেকে স্টার্ট করবো, কারণ এর আগের ভিডিওতে থিওরি প্লাস 1 থেকে 5 নম্বর অঙ্ক পর্যন্ত করে দিয়েছিলাম অতি সংক্ষিপ্তের। আজকে 6 নম্বর অঙ্কতে শুরু করবো। ওকে, তো অঙ্ক শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, তোমরা যদি এখনও পর্যন্ত সায়েন্স বিটা চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। সায়েন্স বিটা চ্যানেলে ক্লাস 10 to 12 ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স, ওয়েস্ট বেঙ্গলের যে সিলেবাস আছে সেই সিলেবাসের ভিডিও আপলোড করা হয়। ওকে, অলরেডি অনেক ভিডিও আপলোড করা আছে, তোমরা প্লে লিস্ট থেকে চেক করতে পারো। এবং আমার দ্বিতীয় চ্যানেল এডওয়ান কেরিয়ারকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। এডওয়ান কেরিয়ার চ্যানেলে এডুকেশন পারপাস, জব পারপাস এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ যে গভর্নমেন্ট নিউজগুলো থাকে সেইগুলো আপলোড করা হয়। ওকে, তাহলে দেখা যায় 6 নম্বর অঙ্কটা কি আছে, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী 6 নম্বর অঙ্ক। তো 6 নম্বর অঙ্ক শুরু করার আগে দেখো, তোমাদের আগের ভিডিওতে প্রথম পার্টিতে আমি দু নম্বর অঙ্কের দু নম্বর পার্টটা আমি একটা অঙ্ক যে মাইনাস প্লাসের জায়গায় মাইনাস করে দিয়েছিলাম ওইখানটা একটু ফার্স্ট একটু বলে দিই, তারপরে আমি 6 নম্বর অঙ্কতে স্টার্ট করি। দেখে নাও, তা দু নম্বর অঙ্কটা কী ছিল দেখে নাও, এক্স প্লাস আই ওয়াই, ওকে, 5 - -3 + 4y, তাহলে ফোর আই ছিল। ওকে, তাহলে এটা অনুবন্ধ এখানে আই তুলতে হবে, সেটা আমরা কী করেছিলাম এটাকে 5 - 3 বা 4i + 3 করেছিলাম। ওকে, 4i + 3, তাহলে এখানে কী হবে 4i - 3 আর 4i + 3, তাহলে এখানে দেখে নাও উপরটা গুণ করে 4 5 = 20i, 4 5 = 20i হয়ে যাবে, প্লাস 3 5 = 15 হয়ে যাবে। নিচে দেখে নাও কত হচ্ছে দেখে নাও, তাহলে a - b a + b, তাহলে এটা কত হচ্ছে দেখে নাও 4i² - 3² ওকে এইটা, তাহলে এটা কত হবে দেখে নাও, তাহলে 20i + 15 / 4i² মানে 4 16, 16i² - 9, 16i² - 9, তাহলে i² মানে -1, তাহলে এখানটা কত হবে দেখে নাও 20i + 15 / তাহলে -16 - 9, ওকে, তাহলে কত হচ্ছে দেখে নাও, তাহলে 15 + 20i - 25, ওকে, -25, তাহলে এখানে একটা কাজ করো 5 কমন নিয়ে নাও, তাহলে যদি 5 উপর থেকে কমন নিই 3 + 3 5 4 5 = 4i / এখানে কত হচ্ছে -25, তাহলে 5 5 = 25, তাহলে কত পাচ্ছে দেখে নাও x + iy = তাহলে আমরা পাচ্ছি -3/5, ওকে, -4/5i, তাহলে এখান থেকে আমি বলতে পারি কি, তাহলে এটা হচ্ছে রিয়েল নাম্বার, এটা হচ্ছে ইমাজিনারি নাম্বার, তাহলে বলতে পারি অতএব x = -3/5 এবং y = -4/5, ওকে। তো এখানটা একটু মিস্টেক হয়ে গেল যে আইটাকে আমরা ধরিনি এর আগের পার্টে, প্রথম পার্টটায় এখানে যে আই ছিল আইটাকে আমরা ধরিনি, অমিট করে দিলাম, তারপরে এখানটা কী ছিল দুটোকে মাইনাস করে দিলাম, সেই জন্য অ্যান্সারটা মেলেনি। তো প্রসেস সেখানেও ঠিক আছে, শুধু মাইনাস করে দিলাম বলে উত্তরটা মেলেনি, এখানে দেখানো এইভাবে হবে, এইটা ঠিক আছে। ওকে, যারা আগের ভিডিও দেখেছো সেখানটা হয়তো তোমরা বুঝতে পারছো যে এইখানটা প্রবলেম হয়েছিল, তো এটা সলভ হয়ে গেলো। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পারছো। নেক্সট এবার দেখো আমরা 6 নম্বর অঙ্কতে শুরু করবো। 6 নম্বরের নিচের প্রত্যেকটি রাশিকে a + ib আকারে প্রকাশ করো। প্রথম 6-এর 1 নম্বরটা দেখানো 1 - i পাওয়ার হচ্ছে কিউব, তাহলে এটাই কী করে দেখানো প্রত্যেকটা কী আকার সাজাবো দেখে নাও, প্রত্যেকটা কি এখানে বলেছে কি a + ib, ওকে, এই ফর্ম্যাটে আমাকে সাজাতে হবে প্রত্যেকটা, যেমন রূপ থাকুক এই রূপে আমাকে নিয়ে আসতে হবে। তাহলে কীভাবে নিয়ে আসবো দেখে নাও, তাহলে হচ্ছে 6-এর 1 কী দিয়েছে দেখে নাও, এখানে বলেছে কি 1 - i 1 - i³ = তাহলে এটা কীভাবে করবো দেখো, নর্মালি a - b এর হোল কিউব যে ফর্মুলা আছে সেই ফর্মুলায় ফেলে দেবো এটাকে। দেখে নাও কী করে করবো দেখে নাও, আমরা জানি a³ - 3a²b (3×1²)i + 3ab² (3a²) - i² - b³ (i³). ব্যাস দেখে নাও a² - 3a²b + 3ab² - b³ হয়ে গেল। এবার হচ্ছে 1 1 এর কিউব = 1 হবে, মাইনাস আছে দেখো -3i হবে এটা, তারপরে i² হচ্ছে -1 ভালো করে দেখে নাও i = √-1 আর i² = -1 এইটা হবে, তাহলে i² তাহলে -1 + -3 হয়ে যাবে, এখানে -i³। এবার i³ মানে আমরা বলতে পারি কি i³ মানে হচ্ছে কি i² * i, i³ মানে i² * i, তার মানে i² হচ্ছে -1 তাহলে -i, এইটা হচ্ছে -i হবে,
তাহলে এখানে বসাতে কত হচ্ছে দেখো 1 মাইনাস 3 1 মাইনাস 3 তাহলে কত হচ্ছে দেখো মাইনাস 2 এখানে দেখো মাইনাস 3i এখানে হচ্ছে কি মাইনাস অফ মাইনাস i ওকে মাইনাস অফ মাইনাস i তাহলে কত হচ্ছে দেখো মাইনাস 2 মাইনাস 3i তাহলে এখানে হচ্ছে কি প্লাস i তাহলে হচ্ছে কত মাইনাস 2 মাইনাস 3 প্লাস মাইনাস 3i প্লাস i তাহলে মাইনাস 2i তাহলে এখান থেকে আমি কমন নেই তাহলে এটা দেখো এটা আসলো কি টোটালটা এখানে এসে হলো দেখো a প্লাস bi আকারে a প্লাস bi যেখানে এটা হচ্ছে a এটা হচ্ছে b তাহলে এটা হচ্ছে কি 1 মাইনাস i এর হোল কিউব তাহলে এর आंसरটা কত হবে দেখো তাহলে বা 1 মাইনাস i তার হোল কিউব ইকুয়াল টু মাইনাস 2 প্লাস অফ i মাইনাস 2 দেখো তাহলে মাইনাস 2 এর ভিতরে তাহলে দেখো এটা হচ্ছে আমার a এটা হচ্ছে i b তাহলে দেখো a প্লাস i b আকারে ফরম্যাট চলে আসে এইটা হচ্ছে সঠিক উত্তর হবে ঠিক আছে তাহলে 1 মাইনাস i কিউব ইকুয়াল টু মাইনাস 2 প্লাস i মাইনাস 2 ওকে নেক্সট কোশ্চেন দেখে নাও নেক্সট হচ্ছে কি দু নম্বর কোশ্চেনটা i বাই 1 প্লাস i প্লাস 1 প্লাস i বাই i এটা খুব সহজে দেখে নাও আমরা প্রথম সমাধান করব এইটা শুধু ভালো করে মনে রাখবে তখন তারপরে সব হয়ে যাবে তো নেক্সট দু নম্বরটা কি দিয়ে দেখে নাও কি বলেছে দেখে নাও i i বাই 1 প্লাস i প্লাস তারপরে কি হচ্ছে 1 প্লাস i বাই i ওকে এটা বলেছে তাহলে এর মানটা দেখে না কীভাবে বের করবো তাহলে এটা একটা কাজ করে লসাও করে দিই লসাও করলে কী হবে দেখে নাও আই ইন্টু 1 প্লাস i তাহলে 1 প্লাস i চলে গেল তাহলে i স্কোয়ার দেখে নাও 1 প্লাস i চলে গেল 1 প্লাস i i থাকে i i i স্কোয়ার প্লাস i চলে গেল তাহলে 1 প্লাস i ইন্টু 1 প্লাস i দেখে নাও আই আই চলে গেল 1 প্লাস i 1 প্লাস i তাহলে কত পাচ্ছি দেখে নাও i স্কোয়ার হচ্ছে মাইনাস 1 প্লাস এটা কত হচ্ছে দেখে নাও এ প্লাস বি হোল স্কোয়ার আমি নর্মালি আমি গুণই করে দিলাম 1 1 1 তাহলে প্লাস i 1 প্লাস i প্লাস i প্লাস i স্কোয়ার ডিভাইডেড বাই এটা গুণ করা যায় কত হচ্ছে দেখে নাও i প্লাস i স্কোয়ার ওকে এটা তাহলে এখানে দেখে নাও কত হচ্ছে i স্কোয়ার হচ্ছে মাইনাস 1 বসিয়ে দিচ্ছে এখানে দেখে নাও তাহলে মাইনাস 1 এই 1 এই 1 কাটলো তাহলে i স্কোয়ার আছে কি এখানে তাহলে মাইনাস 1 হবে তাহলে মাইনাস 1 i প্লাস i প্লাস 2i এটা হলো নিচে দেখুন কত আসছে i স্কোয়ার মাইনাস 1 তাহলে মাইনাস 1 প্লাস i এটা আসলো তাহলে এটাকে আমাকে a প্লাস i বি আকার নিয়ে দাও তাহলে এটাকে এর অনুবন্ধ দিয়ে আমাকে এ করতে হবে গুণ করতে হবে নিচে তাহলে এটা করছে দেখুন মাইনাস 1 প্লাস 2i ওকে 2i ডিভাইড বাই i মাইনাস 1 এটা আছে আমি করলাম কি i প্লাস 1 ওকে i প্লাস 1 করলাম কারণ a মাইনাস b a প্লাস b নিয়ে আসবো তাহলে i প্লাস 1 উপরে গুণ করতে হবে i প্লাস 1 তাহলে উপরটা কত হচ্ছে দেখো উপরে গুণ করলে তাহলে আই এর সঙ্গে মাইনাস 1 তাহলে মাইনাস আই ওকে মাইনাস আই মাইনাস 1 দেখো মাইনাস 1 এর সঙ্গে গুণ করছে মাইনাস আই মাইনাস 1 প্লাস 2i স্কোয়ার 2i স্কোয়ার প্লাস 2i হয়ে গেল নিচে দেখো কত হচ্ছে তাহলে আই এর হোল স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার এখানটা করছি আমি তাহলে এখানে দেখো মাইনাস 1 আছে তাহলে মাইনাস 1 টু আই স্কোয়ার প্লাস টু আই স্কোয়ার আই স্কোয়ার হচ্ছে মাইনাস 1 তাহলে মাইনাস 2 মাইনাস 2 এখানে দেখো মাইনাস আই প্লাস 2i তাহলে প্লাস i শুধু প্লাস i হবে এটা ডিভাইডেড বাই নিচে দেখো কত হচ্ছে আই স্কোয়ার মাইনাস 1 তাহলে ইকুয়াল টু মাইনাস 1 মাইনাস 2 হচ্ছে মাইনাস 3 প্লাস i ওকে ডিভাইডেড বাই আই স্কোয়ার মানে কি আই স্কোয়ার হচ্ছে মাইনাস 1 তাহলে মাইনাস 1 এখানে হচ্ছে মাইনাস 1 তাহলে হচ্ছে কত হচ্ছে মাইনাস 2 তাহলে ইকুয়াল টু মাইনাস 3 প্লাস আই বাই মাইনাস 2 তাহলে এটাকে যদি আমি আলাদা করি কীভাবে দেখে নাও তাহলে এখানে বলতে পারি তাহলে মাইনাস 1 প্লাস তাহলে হচ্ছে 3 বাই 2 মাইনাস 1 বাই 2 আই তাহলে এটাকে যদি আমি একটু শর্ট আউট করি কীভাবে দেখে নাও তাহলে এখানে মুছে দিচ্ছি তাহলে আমরা কী পাচ্ছি তাহলে বা আই বাই 1 প্লাস আই প্লাস 1 প্লাস আই বাই আই ইকুয়াল টু পাচ্ছি কি 3 বাই 2 প্লাস আই মাইনাস 1 বাই 2 দেখে নাও এ প্লাস আই বি আকারে চলে আসছে তাহলে এ এখানে কি আছে এ প্লাস আই মাইনাস 1 বাই 2 এটা বি তাহলে এখানে এ হচ্ছে কত এ হচ্ছে 3 বাই 2 আর বি হচ্ছে মাইনাস হাফ ওকে তো নেক্সট কোশ্চেন দেখে নাও নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নম্বর 3 কী বলা যায় দেখে নাও এক্স প্লাস আই ওয়াই ডিভাইড বাই ওয়াই মাইনাস আই এক্স
एक्स स्कोर वाई स्कोर नट इक्ल टू जिरो बोलते ये फर्माटा नहीं आसब क्यों आसब देखो नो तीन नम्बर एक्स प्लस आई वाई डिवाइडेड बाय एक्स प्लस आई वाई डिवाइडेड बाय वाई माइनस आई एक्स इक्वल टू तहले एटा को ए प्लस आई फॉर्मेटे निये आसबो तहले किभाबे निये आसबो देखो नाओ तहले एक्स प्लस आई वाई डिवाइडेड बाय वाई माइनस आई एक्स तहले एखाने आईटा तुलते गेले कि होते हबे आमी करबो कि वाई प्लस आई एक्स करबो तहले वाई प्लस आई एक्स करते उपर देखो ना कि आछे एक्स प्लस आई वाई ठीक आछे तहले एखाने नीचे कि आछे वाई माइनस आई एक्स ठीक वाई प्लस आई एक्स करलाम तहले एखाने उपरे गुण कर देबो वाई प्लस आई एक्स एबार देखो नीचे कि आसबे ऊपर आमरा गुण कर दी कि आछे एक्स वाई तारपर आछे प्लस आई एक्स स्क्वायर एक्स 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 स्क्वायर आई एक्स स्क्वायर प्लस आई वाई स्क्वायर हो गेलो वाई 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 स्क्वायर प्लस आई स्क्वायर एक्स वाई देखो ना एक्स वाई आई स्क्वायर हो गेलो डिवाइडेड बाय नीचे देखो ना कि होच्छे वायर होल स्क्वायर ए स्क्वायर ए माइनस बी ए प्लस बी वाई स्क्वायर माइनस बी स्क्वायर माइनस आई एक्स एर होल स्क्वायर ओके ये पेल डिवाइडेड बाय इक्वल टू देखो ना कि होच्छे एक्स वाई तहले होच्छे आई प्लस आई यदि कमन नहीं एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर एखाने आई स्क्वायर होच्छे माइनस वन तहले माइनस एक्स वाई डिवाइडेड बाय ओके डिवाइडेड बाय कि आसछे देखो ना तहले एक्स वाई स्क्वायर आई स्क्वायर हो जाए आई स्क्वायर माइनस वन तहले माइनस वन प्लस प्लस एक्स स्क्वायर हो जाए तहले एखाने देखो ना एक्स वाई केटे जाच्छे तहले थाकछे कि देखो ना इक्वल टू आई स्क् आई इंटू एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर डिवाइडेड बाय एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर तहले एटा एटा केटे जाच्छे तहले थाकछे शुधु आई ओके शुधु आई थाकछे एबार आईटाके आमरा एइभाबे किभाबे साजाबो देखो ना खूब सहजे साजाते पारि तहले बा बोलते पारि बा एखानेई बोलछि तहले बा कि आछे एक्स प्लस आई वाई बाय वाई माइनस आई एक्स इक्वल टू तहले कि एसछे आमार शुधु आई तहले बोलते पारि कि जिरो प्लस आई इंटू वन जिरो प्लस आई इंटू वन अर्थात एखानटाई आमार कि होच्छे ए इक्वल टू जिरो पाच्छि आर बी इक्वल टू कि होच्छे वन आसछे तार माने एटा पियोर इमेजिनारि नम्बर एखाने रियल पार्ट नेई बोललेई चले तहले एटा आछे प्योर इमेजिनारी नम्बर ओके तो नेक्स्ट चार नम्बर जो अंक आज देखे नाओ नेक्स्ट चार नम्बर अंक तो लिखी तो नेक्स्ट चार नम्बर अंक देखे नाओ एट कि आज देखे नाओ आई बाई टू प्लस आई ओके आई प्लस टू प्लस आई प्लस थ्री बाई वन प्लस फोर आई ओके इक्वल टू एट को फर्मेट सजाते हैं तो ये तुम्हारे हमें होमवर्क दिल ये तुम्हारा निजे कर अंकटा जब कर लो एक ही भाव एट लसव कर लसव कर ले उत्तर मिले जाए ओके बा तुम एट आलदा इंडिविजुअल करते पर एर संगे आलदा एर अपोजिट दिए ऊपर नीचे गुण करते पर एर अपोजिट दिए ऊपर नीचे गुण करते से तुम ये लसव करते पर तुम्हार जो मन से कर ले भाव है तब हमें बो कि तुम ये करो जो आई पाई टू प्लस आई और ये हे कि टू माइनस आई एखे करो टू माइनस आई ये कर प्लस थ्री वन माइनस फोर आई डिवाइडेड बाय वन प्लस फोर आई और वन माइनस फोर आई तो यतटुक कर दिल एखान तुम कर अपोजिटे कर प्रत्येक आलदा आलदा कर लगे तुम समाधान कर लेने आई थकबे ना तरह तुम उत्तर पे जाके तो नेक्स्ट क्वेश्चन देखे ना नेक्स्ट हमें पाँच नम्बर अंक तुम्हारा कर दीची पाँच नम्बर अंक क्या आज देखे ना रूट थ्री माइनस आई रूट टू डिवाइडेड बाय टू रूट थ्री प्लस आई रूट टू ओके ये क्या करो देखे ना তাহলে এখান থেকে তোমরা সমাধান করে নেবে এটা গুণ করবে এ মাইনাস বি এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা নিয়ে তাহলে পাঁচ নম্বরটা দেখানো কি আছে পাঁচ নম্বর অঙ্কটা বলেছে কি রুট থ্রি মাইনাস আই রুট টু ডিভাইডেড বাই নিচে কি আছে দেখানো টু রুট থ্রি মাইনাস টু রুট থ্রি মাইনাস আই রুট টু ওকে এটা তাহলে এটা কী করবো দেখো এর অপোজিট উপর নিচে গুণ করবো তাহলে দেখো না কত হচ্ছে রুট থ্রি মাইনাস আই রুট টু ডিভাইড বাই টু রুট থ্রি মাইনাস আই রুট টু টু রুট থ্রি প্লাস আই রুট টু এখানেও টু রুট থ্রি প্লাস আই রুট টু এটা হলো নেক্সট দেখে নাও উপরটা আমরা গুণ করবো রুট থ্রি টু ইন্টু রুট থ্রি আর এই রুট থ্রি গুণ করলে শুধু থ্রি হয়ে যাবে ওকে হয়ে গেল প্লাস
সেখানে আই আছে, তাহলে আই রুট অফ থ্রি আর টু, তিন দুগুণ ছয় হয়ে যাবে সিক্স। ওকে নেক্সট দেখে নাও, এর সঙ্গে আছে মাইনাস, ওকে মাইনাস আই, দেখে নাও প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস আই, তাহলে টু টু ইন্টু রুট টু রুট থ্রি, তাহলে রুট সিক্স। ওকে হলো প্লাসে মাইনাসে মাইনাস আই 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 স্কোয়ার রুট টু রুট টু শুধু দুই। ভালো করে গুণটা দেখে নাও কী করলাম, এটার সঙ্গে প্রথম এটা গুণ করলাম রুট থ্রি রুট থ্রি, শুধু তিন দুই ইন্টু তিন, তারপর হচ্ছে কি প্লাস আই রুট থ্রি আর রুট টু রুট সিক্স, হলো মাইনাস টু আই টু আই রুট টু রুট থ্রি রুট সিক্স, হলো প্লাসে মাইনাসে মাইনাস আই 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 স্কোয়ার রুট টু রুট টু শুধু দুই ডিভাইডেড বাই। নিচে দেখে নাও এ মাইনাস বি এ প্লাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে টু রুট থ্রি তার হোল স্কোয়ার মাইনাস আই রুট টু তার হোল স্কোয়ার, ব্যাস হয়ে গেল। এবার দেখো খুব সহজে করতে পারো, এটা তিন দুগুণ ছয় সিক্স, এখান থেকে কত আছে প্লাস আই রুট সিক্স মাইনাস টু আই রুট সিক্স, তাহলে কত হচ্ছে মাইনাস আই রুট সিক্স হবে। ভালো করে দেখে নাও প্লাস আই রুট সিক্স আছে, এখানে মাইনাস টু আই রুট সিক্স দুটো আছে ডবল আছে, তাহলে একটা কমে যাচ্ছে, তাহলে মাইনাস আই রুট সিক্স, এখানে কথা আই স্কোয়ার হচ্ছে কি মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান প্লাস প্লাস টু, তাহলে আই স্কোয়ার হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস ওয়ান প্লাস, তাহলে প্লাস টু হলো ডিভাইডেড বাই। নিচে কত হচ্ছে দেখে নাও, দুই স্কোয়ার করলে চার ইন্টু রুট থ্রি স্কোয়ার করলে শুধু তিন, ওকে এটা দিলাম মাইনাস আই স্কোয়ার দেখে নাও, আই স্কোয়ার হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান প্লাস প্লাস শুধু দুই, তাহলে ইকুয়াল টু কত হচ্ছে ছয় সাত আট এইট মাইনাস আই রুট সিক্স ডিভাইড বাই। নিচে কত তিন চারে বারো, তিন চারে বারো প্লাস টু, তাহলে হচ্ছে কত দেখে নাও এইট মাইনাস আই রুট সিক্স বাই বারো তেরো চোদ্দো ফোরটিন। তাহলে এটাকে যদি আমরা আলাদা করি তাহলে বা আমরা বলতে পারি রুট থ্রি মাইনাস আই রুট টু ডিভাইডেড বাই টু রুট থ্রি মাইনাস আই রুট টু ইকুয়াল টু কত পাচ্ছি এইট বাই ফোরটিন মাইনাস আই মাইনাস আই রুট সিক্স বাই ফোরটিন। তাহলে আমি যদি এখানে কাটাকুটি করি, ধরলাম দুই দিকে কাটাকুটি করেন চার দুগুণে আট সাত দুগুণে চোদ্দো, তাহলে পাচ্ছি কত সেভেন বাই, এখানে হচ্ছে কত ফোর বাই সেভেন, ওকে প্লাস আই রুট মাইনাস রুট সিক্স বাই ফোরটিন, তাহলে এইটা হচ্ছে উত্তর। ওকে তাহলে দেখে নাও এইটা চলে আসলো কি এ প্লাস আই বি আকার চলে আসছে। ওকে তো আশা করি তুমি এটা বুঝতে পারছো। নেক্সট কোশ্চেন দেখে নাও, নেক্সট হচ্ছে ছ নম্বর কোশ্চেনটা আছে, ছ নম্বর কোশ্চেনে কী বলে দেখে নাও, ওয়ান বাই ওয়ান মাইনাস কস থিটা মাইনাস আই সাইন থিটা, এটা কীভাবে সাজাবো দেখে নাও, এটা ট্রিগনোমেট্রিক ফর্ম দিয়ে দিচ্ছে একটা, তাহলে ছ নম্বর অঙ্ক কী হচ্ছে ওয়ান বাই ওয়ান মাইনাস কস থিটা মাইনাস আই সাইন থিটা, দেখে নাও ওয়ান মাইনাস কস থিটা মাইনাস আই সাইন থিটা কীভাবে করবো দেখে নাও, তাহলে ওয়ান বাই ওয়ান মাইনাস কস থিটাকে একশো নিলাম ওয়ান মাইনাস কস থিটা, ওকে এইটা, তারপর দেখে নাও মাইনাস আই সাইন থিটা, তাহলে মাইনাস আই সাইন থিটা, তাহলে এটাকে মাই আই তুলতে লিখে এর অনুবন্ধে নিতে হবে, তার মানে এখানে নেবো কি ওয়ান মাইনাস কস থিটা ওকে প্লাস আই সাইন থিটা, এটা তখন ছিল না এখানে, তাহলে অপ নেবো উপরটায়, তাহলে আমি নেবো কি ওয়ান মাইনাস কস থিটা প্লাস আই সাইন থিটা, ওকে এটা নিলাম ইকুয়াল টু, তাহলে উপরে যেটা সেও থাকবে ওয়ান মাইনাস কস থিটা ওকে প্লাস আই সাইন থিটা, নিচে কী হবে দেখো না এ মাইনাস বি এ প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, তাহলে ওয়ান মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার মাইনাস আই সাইন থিটা তার হোল স্কোয়ার, তাহলে উপরটা দিয়ে যা আছে থাক ওয়ান মাইনাস কস থিটা প্লাস আই সাইন থিটা, এটা ব্র্যাকেট রাখলাম ডিভাইড বাই, এটা যে ওয়ান মাইনাস কস থিটাকে স্কোয়ার করে কী হবে দেখে নাও, তাহলে ওয়ান মাইনাস টু কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস আই সাইন সাইন থিটা হোল স্কোয়ার, আই মাইনাস আই স্কোয়ার করলে আয়ের হোল স্কোয়ার মানে আই স্কোয়ার, আই স্কোয়ার তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে প্লাস সাইন স্কোয়ার থিটা, ওকে এবার ধর কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা এটা কী হবে ওয়ান হবে এটা, তাহলে এটাকে ওয়ান করে দিচ্ছি, তাহলে কত হচ্ছে দেখে নাও ওয়ান মাইনাস কস থিটা ওয়ান মাইনাস কস থিটা প্লাস আই সাইন থিটা ডিভাইডেড বাই, এটা ওয়ান পাচ্ছি দেখে নাও কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা হচ্ছে ওয়ান, তাহলে ওয়ান প্লাস ওয়ান তাহলে দুই, তাহলে টু মাইনাস টু কস থিটা,
ओके এবার দেখো না প্রায় মিলে গেছে এটা তাহলে ইকুয়াল টু আমরা বলতে পারি যে যদি এখান থেকে দুই কমন নিয়ে আলাদা করে 1 বাই 2 কমন নিলাম ওকে তাহলে থাকছে কি 1 মাইনাস কস থিটা বাই 1 মাইনাস কস থিটা দেখো না দুই কমন নিলে 1 মাইনাস কস থিটা তাহলে 1 মাইনাস কস থিটা মাইনাস 1 মাইনাস কস থিটা প্লাস প্লাস আই সাইন থিটা বাই 1 মাইনাস কস থিটা তাহলে এটা পেলাম তাহলে 1 মাইনাস কস থিটা 1 মাইনাস কস থিটা কাটবে তাহলে মানে যদি দুইটা গুণ করে দিই তাহলে কি পাচ্ছি দেখো না 1 বাই 2 প্লাস ওকে আই ইনটু বলতে পারি সাইন থিটা বাই 2 1 মাইনাস কস থিটা তাহলে তো এটাকে একটু যদি ভাঙি আমরা কিভাবে হবে দেখো না আমি একটু এখানে একটু মুছে দিচ্ছি আমরা কি জানি যে 1 মাইনাস কস 2 থিটা ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার থিটা তাহলে 1 মাইনাস কস 2 থিটা করলে আমরা যদি করি 1 মাইনাস কস থিটা তাহলে কি হবে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 তাহলে এটা যদি আমাকে এখানে বসিয়ে দেওয়ার কথা হচ্ছে দেখো না তাহলে ইকুয়াল টু 1 বাই 2 প্লাস আই ইনটু সাইন থিটাকে 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2 করলাম ডিভাইডেড বাই 2 এখানে ছিল 1 মাইনাস কস থিটা করছি 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 তাহলে সাইন থিটা সাইন স্কোয়ার থিটা একটা কাটবে এই দুই একটা কাটবে তাহলে আমরা আলটিমেট পাচ্ছি কি দেখো তাহলে বলতে পারি কি 1 বাই 1 মাইনাস কস থিটা মাইনাস আই সাইন থিটা ইকুয়ালটা আমরা বলতে পারি 1 বাই 2 প্লাস আই ওকে প্লাস আই উপরে কত যদি কস থিটা 1 বাই 2 যদি করি আই বাই 1 বাই 2 ইন্টু কস থিটা বাই 2 বাই সাইন থিটা বাই 2 তাহলে কস থিটা বাই সাইন থিটা কী আছে কট থিটা তাহলে ইকুয়াল টু বলতে পারি ইকুয়াল টু 1 বাই 2 প্লাস আই ব্যাকের দিলাম 1 বাই 2 ইন্টু কট থিটা বাই 2 তাহলে এইটা হচ্ছে সঠিক অ্যান্সার হবে তাহলে এখানে এ ইকুয়াল টু কত হবে 1 বাই 2 আর বি ইকুয়াল টু হবে কি 1 বাই 2 কট থিটা বাই 2 ওকে তাহলে এটা হচ্ছে সঠিক অ্যান্সার ওকে তো আশা করি তোমার এটা বুঝতে পেরেছো তুমি এইভাবে রাখলেও চলবে এখানে যদি এইভাবে রাখে দাও এইটাও হচ্ছে এ প্লাস বি এ রাখার কোনো সমস্যা নেই ওকে নেক্সট কোশ্চেন দেখে নাও তাহলে এখানে হচ্ছে কি ছ নম্বরে সব কোশ্চেন হয়ে গেল নেক্সট 7 নম্বর কোশ্চেন দেখে কী বলছে নিজের প্রত্যেকটি জটিল রাশির অনুবন্ধী জটিল রাশি নির্ণয় কর খুব সহজ দিয়ে দাও শুধু যেখানে আই থাকবে সেখানে মাইনাস আই বসে দেবো যেখানে আই নেই সেখানে কী করবো দেখে নাও কিছু কিছু জায়গায় আই না বসে একটু ট্রিক দিয়েছে আই আছে কিন্তু আই দেয়নি কীভাবে করবো দেখে নাও এটা খুব সহজ আছে তা প্রথম আমি তোমাদের দেখে নাও প্রথম আমি তোমাদের দেখাচ্ছি কি প্রথম অঙ্কটাই সাতের প্রথমটা দেখে নাও সাতের এক নম্বর অঙ্কটা কী বলেছে দেখানো এখানে বলেছে কি রুট অফ মাইনাস ফাইভ রুট অফ মাইনাস ফাইভ মাইনাস টু তাহলে এর অনুবন্ধিটা আমরা কীভাবে নির্ণয় করবো মানে যেখানে আই থাকে সেখানে মাইনাস আই বসাবো তো এখানে আই নেই তাহলে আমরা কী করবো দেখে নাও এখানে আই আছে মাইনাস দেখে নাও মাইনাস ওয়ান মানে হচ্ছে আই তাহলে আমি এখানে করতে পারি রুট অফ মাইনাস ওয়ান ইন্টু রুট অফ ফাইভ তা রুট অফ মাইনাস ফাইভ কী করলো রুট অফ মাইনাস আই মাইনাস ওয়ান ইন্টু রুট অফ ফাইভ মাইনাস টু তাহলে এটা কত হচ্ছে দেখে নাও রুট অফ ফাইভ আই বা আই রুট ফাইভ মাইনাস টু এটা তাহলে এর অনুবন্ধী কী হবে তাহলে এখানে বলছে কি এর অনুবন্ধী অনুবন্ধী জটিল রাশি কী হবে সেটা আমি এটাকে জেড ধরলাম জেড ওকে তাহলে জেড বার ইকুয়াল তাহলে কী হবে যে আয়ের জায়গায় মাইনাস আই রুট ফাইভ মাইনাস টু ব্যাস এটাই যথেষ্ট বা এটাকে আমি যদি এই ফরম্যাটে যেই ফরম্যাট ছিল সেই ফরম্যাটে সাজাতে যাই তাহলে এটা করবো কি মাইনাস অফ রুট অফ মাইনাস ফাইভ মাইনাস টু ব্যাস এইটা অ্যান্সার এইটাও বলতে পারি বা এইটাও বলতে পারি দুটোর মধ্যে যে কোনো একটাই হচ্ছে উত্তর ওকে নেক্সট দেখে নাও নেক্সট হচ্ছে কি দু নম্বরটা তোমরা সেম করবে দেখে নাও দু নম্বরটা দেখাচ্ছি জেড ইকুয়াল টু এইগুলো খুব সহজ আছে সেজন্য একটু তাড়াহুড়ো করে দেখে দিচ্ছি তাই টু মাইনাস রুট থ্রি আই টু মাইনাস রুট থ্রি আই মাইনাস রুট টু তাহলে এইগুলো সবই হচ্ছে বাস্তব কেন এর মধ্যে আই নেই তাহলে করবো কি টু মাইনাস রুট টু ওকে বা ডাইরেক্ট আমরা করে দিয়েছি দেখুন যা আছে সেরকম ফরম্যাটে থাক শুধু ডাইরেক্ট আমরা করে দিয়েছি দেখুন জেড ইকল্ট হবে জেড বার ইকল্ট হবে টু শুধু আই জায়গায় মাইনাস আই হবে তাহলে আই আছে এখানে প্লাস হয়ে যাবে প্লাস রুট থ্রি আই মাইনাস রুট টু ব্যাস এটা হচ্ছে অ্যান্সার শুধু যেখানে আয় আছে সেখানে শুধু মাইনাস বসে দেবো তাহলে শুধু আসছিল মাইনাস আয় মাইনাস আছে প্লাস তাহলে টু প্লাস রুট থ্রি আয় ওকে নেক্সট দেখে নাও
নেক্সট কি আছে নেক্সট এখানে বলে যে কি দেখো তিন নম্বরটা কি বলে দেখো তিন নম্বরটা জেড ধরলাম জেড ইকুয়াল টু টু মাইনাস আই বাই টু মাইনাস আই বাই ওয়ান মাইনাস টু আয়ের হোল স্কোয়ার ওকে টু মাইনাস আই ওয়ান মাইনাস টু আয়ের হোল স্কোয়ার তাহলে এটা কীভাবে করবো দেখো তাহলে এটাকে সমাধান করতে হবে সমাধান করতেও পারি বা ডাইরেক্ট আমি আয় জায়গায় বসাতে পারি তাহলে একটা কাজ করে সমাধান করে দিই টু মাইনাস আই ডিভাইড বাই ওয়ান মাইনাস টু আয় হোল স্কোয়ার তাহলে ওয়ান মাইনাস দুই দুই করে চার ফোর আই প্লাস টু ফোর বা ফোর আই স্কোয়ার এটাকে বলতে হবে ফোর আই স্কোয়ার এটা তাহলে ইকুয়াল টু টু মাইনাস আই ডিভাইডেড বাই ওয়ান তাহলে ফোর আই স্কোয়ার মানে আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান তাহলে মাইনাস ফোর প্লাস ওয়ান তাহলে মাইনাস থ্রি মাইনাস থ্রি মাইনাস ফোর আই ওকে এইটা তাহলে এখানে আমরা মানে আইটাকে নিরসন করবো বা এর অনুবন্ধী দেবো তাহলে একটা কাজ করে এখান থেকে মাইনাসটা কমনে নিচ্ছি মাইনাস কমনে টু মাইনাস আই ডিভাইডেড বাই থ্রি প্লাস ফোর আই ভালো করে দেখে নাও প্লাস ওয়ান প্লাস ফোর আই স্কোয়ার তাহলে মাইনাস ফোর হবে মাইনাস ফোর হলে মাইনাস ফোর প্লাস ওয়ান তাহলে মাইনাস থ্রি এখানে মাইনাস ফোর আই ছিল এখানটায় ওকে তাহলে এখানটা আমি এর অপোজিট দিয়ে আমি উপর নিচে গুণ করে আইটাকে তুলে দেবো তাহলে দেখে নাও কী হবে এটা জেড ইকুয়াল টু কী পাচ্ছি টু মাইনাস আই ডিভাইড বাই এখানে মাইনাস আছে একটা সামনে ওকে থ্রি প্লাস ফোর আই তাহলে এখানে করে দিই থ্রি মাইনাস ফোর আই হলো এখানে করে দিই কি এখানে করে দিচ্ছি থ্রি মাইনাস ফোর আই উপর নিচে দিলাম ছিল না এটা তাহলে উপরে গুণ করবে এটা তা তিন দুগুণে ছয় সিক্স তিন দুগুণে ছয় সিক্স হলো মাইনাস চার দুগুণে আট এইট আই মাইনাস থ্রি আই ওকে মাইনাস মানে প্লাস ফোর আই স্কোয়ার ওকে এটা হলো ডিভাইড বাই এটা কী হচ্ছে তিনের হোল স্কোয়ার মাইনাস ফোর আয়ের হোল স্কোয়ার তাহলে ইকুয়াল টু মাইনাস তাহলে দেখানো কত হচ্ছে সিক্স সিক্স মাইনাস মাইনাস এইট আই মাইনাস থ্রি আই তাহলে মাইনাস ইলেভেন আই ওকে এখানে দেখো ফোর আই স্কোয়ার তাহলে মাইনাস ফোর ডিভাইডেড বাই এখানে হচ্ছে নাইন তাহলে আই স্কোয়ার প্লাস হয়ে যাবে প্লাস সিক্সটিন এইটা হচ্ছে তাহলে মাইনাস তাহলে হচ্ছে কত ছয় আর মাইনাস চার তাহলে দুই টু মাইনাস ইলেভেন আই ডিভাইডেড বাই টোয়েন্টি ফাইভ তাহলে পাচ্ছি কত দেখানো তাহলে মাইনাস ওয়ান বাই টোয়েন্টি ফাইভ তাহলে টু মাইনাস ইলেভেন আই এটা পেলাম এবার জেড পেলাম এটা তাহলে জেড বারটা কী হবে দেখানো তাহলে জেড বার তাহলে জেড বার ইকুয়াল টু হবে কত মাইনাস ওয়ান বাই টোয়েন্টি ফাইভ তাহলে টু এখানে দেখো মাইনাস আছে তাহলে আইটা প্লাস হয়ে গেলে অনুবন্ধ মানে কি আইটা পজিটিভ হয়ে যাবে নেগেটিভ হবে নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে যাবে তাহলে প্লাস আই ইন্টু ইলেভেন তাহলে এইটা হচ্ছে সঠিক অ্যান্সার ওকে তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো তো প্রিয় ছাত্রছাত্রীরা আজকে যে অঙ্কগুলো করালাম কেমন লাগলো সেটা তোমার অবশ্যই কমেন্টে জানাবে নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে এবং বন্ধুদের সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করবে আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবে ওকে তো দেখাবে নেক্সট ভিডিওই হ্যাভ এ নাইস ডে